প্রীতির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে বসে কাজ করছি, এমন সময় তানভীর আসলো কেবিনে। কি রে, এত জরুরি তলব করলি কেন? তোর সাথে কিছু কথা বলার ছিল, তাই ডেকে এনেছি। তা কি বলবি বল। আমি পকেট থেকে মোবাইলটা বের করে সাব্বিরের ছবিটা তানভীরকে দেখালাম। ছবিটা দেখতো। কে ছেলেটা? আমাদের পরবর্তী টার্গেট এই ছেলে, বুঝেছিস? ও আবার কি হয়েছে যে ওকে শিক্ষা দিব? ও আমার সবচেয়ে বড় ক্ষতি করেছে। কি ক্ষতি করেছে আমাকে বল। ও বিথিকে ছোটবেলায় রেপ করেছে, সাথে ওর বন্ধু ছিল। আমার কথা শুনে তানভীরের চোখগুলা বড় বড় হয়ে গেছে। কি বলছিস তুই এসব? এইটাই সত্যি, তাই ওকে শিক্ষা দিতে হবে। কি থেকে কি হয়েছে তা আমাদের খুলে বল। তাহলে শোন, তানভীরকে সব বলে দিলাম যা যা ঘটেছিল সেই দিন বিথির সাথে। দোস্ত, এত বড় একটা কাহিনী ঘটে গেল আর তুই আমাদের আজ বললি? আচ্ছা, এখন যেহেতু বলেছি তাই আমাকে এই সাহায্যটা করতে পারবি? এইভাবে বলছিস কেন, আমরা সব সময় তোর পাশে আছি। তা ফারিয়া আর রাফির কি খবর? এই তো ভালোই, তুই নাই তাই এখন আর আড্ডা দেওয়া হয় না। কিভাবে দিব, অফিসের কাজ, আবার বাসায় একটা পাগল আছে, ওকে সামলাতে হয়, সব মিলিয়ে বিজি থাকি। আর আমাদের সময় কে দিবে? ওকে একদিন জমি আড্ডা দিব। ওকে তাহলে আমি যাই, যেদিন কাজ করবি সেদিন ডাক দিবি। তুই যা, ডাকবো এক সময়। তানভীর চলে গেল, আমিও আবার আমার কাজ করা শুরু করে দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে, অথচ সেই দিকে আমার কোনো খেয়াল নেই। খেয়ালটার ব্যতিক্রম ঘটল মোবাইলের রিংয়ের কারণে। স্ক্রিনে তাকিয়ে দেখি বিথির কল আসলো। কলটা রিসিভ করলাম। হ্যাঁ বিথি, বলো। আই, কি করছো এখন? অফিসে মানুষ কি করে? দুপুরের খাবার খেয়েছো? না, আমি এখনো খাইনি, কাজ শেষ হলে খাবো। কি, এখনো খাওনি কেন? কাজ আছে এখন, তাই খেতে পারি নাই। কাজ শেষ হলে খাবে, নইলে আমিও খাবো না। তুমিও খাওনি? না, এখনো খাইনি। খাওনি কেন? তুমি খাওয়ার পর খাবো। ওকে, আমি খেয়ে এসে তোমাকে কল দিচ্ছি। ওকে। কল কেটে দিয়ে সব কাজ আপাতত রেখে খাবারটা খেয়ে নিলাম। খাওয়ার পর বিথিকে কল দিলাম। খেয়েছো তুমি নাকি এখনো খাওনি? মাত্র খেয়েছি, তুমিও খেয়ে নাও। ওকে, খাচ্ছি। আরে, কোনোদিন আমার জন্য অপেক্ষা করবা না, নিজের খাবারটা খেয়ে নিবা। পারবো না, পারবো না, পারবো না। এই বলে বিথি লাইনটা কেটে দিল। পাগলি একটা, ওর কথা ভাবতেই ঠোঁটের কোণে হাসিটা চলে আসে। সারাদিন অফিসে কাজ করে বাসায় ফিরলাম ক্লান্ত শরীরে, ক্লান্তির কারণে বসে আছি। হঠাৎ কেউ একজন আমার মুখটা পরিষ্কার করতে লাগলো। তাকিয়ে দেখি বিথি, তার আঁচল দিয়ে আমার মুখটা পরিষ্কার করছে। সারাদিন নিজের একটু যত্ন করতে পারো না? তুমি থাকতে আমি নিজের যত্ন কেন করব? যেদিন আমি হারিয়ে যাব সেদিন কি করবে? বিথির কথা শুনে নিমি সেই মনটা খারাপ হয়ে গেল। ও আমার মুখটা এখনো পরিষ্কার করছে, আমি ওর হাতটা ধরে ফেলি। কি হলো, হাত ধরলে কেন? লাগবে না আমার যত্ন নেওয়া? আমার কথা শুনে রাগ হলো বুঝি? রাগটা সামলাতে না পেরে বিথিকে জড়িয়ে ধরলাম। আর কোনো দিন এসব বলবা না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। কষ্ট পেয়েছো বুঝি? অনেক। এখন আমাকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে যাও। যাচ্ছি। রাতে খাবারকে ঘুমানোর প্রস্তুতি নিলাম, বিথি রুমে আসলো। বিথি, তোমাকে অতি শীঘ্রই একটা কিছু উপহার দিব। কি দিবা আমাকে? সেটা না হয় অজানাই থাক, যেদিন দিব সেদিন দেখবা। ওকে, দেখব তুমি আমাকে কি উপহার দাও। উপহারের জন্য হয়তো আমাকে একদিন বাহিরে থাকতে হবে। বাহিরে থাকবো মানে? মানে তোমাকে উপহার জোগাড় করতে হলে আমাকে বাহিরে থাকতে হবে। এমন উপহার আমার দরকার নেই, তুমি আমার কাছেই থাকবা। ধুর পাগল। আচ্ছা, আমি যখন তোমার বাসায় গিয়েছি তখন তোমার মামা মামি আসে নাই কেন? ওদের সাথে মায়ের ভুল বোঝাবুঝি চলছে এখনো। তারা কি বাসা পরিবর্তন করে চলে গেছে নাকি? না, আগের বাসাতেই আছে। তোমাদের পাশের গ্রামে থাকে তাই না? না,
তারা আর আমরা একই গ্রামে থাকি। ওনারা চৌরাস্তার পাশে সবুজ বড় বিল্ডিংটায় থাকে। ও আচ্ছা, তুমি এত কিছু জানতে চাইলে কেন? এমনি জেনেছি আমি। হয়েছে, আর কথা বলতে হবে না, এখন ঘুমাও। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম, বিধি নিয়মগুলো পালন করে চলে আসলাম অফিসে। অফিসে এসে কাজের মধ্যে তানবীরকে কল দিলাম। কিরে, কিছুই তো জানাইলি না। সব ঠিক আছে, এখন শুধু যাওয়ার পালা। কাল সকালে আমরা বেরিয়ে পড়ব, সাথে রাফিকও সাথে নিস। নিব। এইভাবে কথা আর কাজের মধ্য দিয়ে দিনটা চলে গেল। বাসায় ফিরে রাতের খাবারটা খেয়ে নিলাম। বিধি, আমি কাল বেরিয়ে যাব সকালে। কালি বেরিয়ে যেতে হবে তোমাকে? কালি চলে যাব। কি এমন কাজ যে আমাকে বলা যাবে না? সেটা না হয় আসলেই বলবো। ওকে, বাসায় আসবা কবে? কাজ শেষ হতে হতে একদিন লাগবে। একদিন আমার কাছে এক বছরের মতো লাগবে। একটু সহ্য করতে পারবি না আমার জন্য? পারবো। আজকে আমাকে বুকের মধ্যে রেখে বেশি ভালোবাসা দিয়ে ঘুম পাড়াতে হবে। প্রতিদিন তো এই কাজ করি। আজকে একটু বেশি করতে হবে। ওকে ম্যাডাম, করব। পিঠিকে বুকের সাথে চেপে ধরে পরম ভালোবাসায় ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে বিধির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম তানভীরদের বাসার নিচে। কিরে, কই তুই? এখন আমি আর রাফি একসাথে আসছি। রাফি কি তোর বাসায়? ও আমার বাসায়। তাড়াতাড়ি নিচে আয়, দেরি হয়ে যাচ্ছে। আসছি। কল কেটে দেওয়ার কিছুক্ষণ পর তানভীর আর রাফি আসলো। কিরে, তোদের আসতে এত দেরি কেন? শিক্ষা দেওয়ার জন্য নতুন অস্ত্র ধার করছিলাম। অস্ত্র মানে? একটা ধারালো ব্লেড রেডি করে রেখেছি। ওই দিকটাতে সব ক্লিয়ার আছে তো? সব ঠিকই আছে। ওকে, তাহলে চল। গাড়ি ড্রাইভ করতে শুরু করে দিলাম। গন্তব্যে আসতে আসতে দেরি হয়ে গেছে। একটা হোটেলে একদিনের জন্য ভাড়া দিলাম। রাতে খাবার খেয়ে শুয়ে রইলাম, এমন সময় বিধি কল দিল। হ্যাঁ বিধি, বলো। ধুর, কিছু ভালো লাগছে না আমার। কই তুমি? আমারও ভালো লাগছে না, কিন্তু যেই কাজের জন্য এসেছি তা এসে তোমাকে বলবো। আজ রাতটা যে কিভাবে কাটাবো জানি না। ঘুমিয়ে পড়ো চুপটি করে। তোমার বুকে মাথা না রাখলে আমার ঘুম হবে না। শুধু আজকে রাতটা কষ্ট করো, তারপর থেকে দেখবে সব ঠিক হয়ে গেছে। রাতে খেয়েছো নাকি এখনো না খেয়ে আছো? এই তো মাত্র খেয়েছি, তুমি খেয়েছো? আমিও মাত্র খেলাম। আচ্ছা তুমি ঘুমাও। গুড নাইট। গুড নাইট। কল কেটে দিয়ে কিছুক্ষণ মোবাইল টিপাটিপি করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে আমাদের ভাড়া করা এলাকার বড় ভাইদের নিয়ে চলে গেলাম সাব্বিরের বাসায়। আমাকে চিনে যেতে পারে তাই তানভীরকে পাঠালাম ভিতরে। কে তুমি বাবা? আন্টি, আপনি আমাকে চিনবেন না, আমি সাব্বিরের নতুন ফ্রেন্ড। ও আচ্ছা, বসো বাবা। না, আজকে হাতে একদম সময় নেই, সাব্বিরকে একটু ডেকে দিবেন, ওর সাথে কথা ছিল। ও তোর কলেজে আছে, বাসায় আসবে বিকেলে। আচ্ছা, তা ও কোন কলেজে পড়ে? বন্ধু হয়ে জানো না কোন কলেজে পড়ে? আসলে আমার সাথে ওর পরিচয় গত দুই দিনের, তাই এত কিছু জানা হয়নি। তারপর আন্টি আমাকে তার বিশ্ববিদ্যালয়ের নাম বলল। আচ্ছা, তাহলে আমি আজকে আসি। বসে কিছু মুখে দেও। না আন্টি, আজকে না, আরেক দিন আসবো। আচ্ছা। এই বলে তানভীর আমাদের কাছে আসলো। কি রে, সাব্বিরকে পাস নাই? সাব্বির এখন কলেজে আছে। তাহলে চল, ওইখানে ওকে বোঝাবো। চল। বড় ভাই আর বন্ধুদের সাথে নিয়ে চলে আসলাম সাব্বিরের কলেজে। এসে সাব্বিরকে খুঁজতে লাগলাম। হঠাৎ একজনকে খুব চেনা চেনা লাগছে। রাফি দেখতো ও সাব্বির না? তুই গিয়ে ওকে বুঝিয়ে শুনিয়ে একটু নির্জন জায়গায় নিয়ে চল, বাকিটা আমরা দেখতেছি। যাচ্ছি। এই বলে রাফি সাব্বিরের কাছে গেল। সাব্বির ভাই, আপনাকে মিথিলাপু ডাকছে। কোন মিথিলা আবার আমাকে ডাকছে? আপনাদের ডিপার্টমেন্টের সেরা সুন্দরী মেয়েটা। কোথায় মেয়েটা? সে কলেজের বাইরে আছে, বলছে আপনাকে ডাক দিতে। চলো তো দেখি। এই বলে সাব্বির রাফির সাথে হাঁটা দিয়েছে। রাফি সাব্বিরকে মিথ্যে বলে একটা নির্জন জায়গায় নিয়ে এসেছে। কই ভাই মিথিলা? রাফি এইবার রহস্যময় হাসি দিয়ে সাব্বিরের দিকে তাকালো। খুব শখ তাই না মেয়েদের নিয়ে মজা করতে?
যেটার জন্য এনেছেন সেটা কি মিথ্যে ছিল? দূর থেকে এইবার আমরা বেরিয়ে এলাম, সবাই গিয়ে রাফির পাশে এসে দাঁড়ালো। সাব্বিরের বুঝতে বাকি রইল না যে আস্থার সাথে কি ঘটবে। খিরে, মেয়েদের জীবন নিয়ে খেলা করতে খুব মজা, তাই না? আপনারা কে আর আমাকে এইখানে কেন নিয়ে এসেছেন? সব পরে বুঝবি। তানভীর, এদিকে তো। হুম, বল। ওকে যখন আদর করব তখন তুই ভিডিও করবি। ওকে, মোবাইল দে। তানভীরের হাতে মোবাইলটা দিয়ে আমি আর রাফি সহ কিছু পোলাপান সাব্বিরের কাছে গেলাম। সাব্বিরকে কিছু বলার সুযোগ না দিয়ে সবাই ইচ্ছে মতো মারতে লাগলো। বেচারা মার সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে, শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। তবুও যেন আমার রাগ কমছে না। সবাই থেমে গেলেও আমিও ইচ্ছে মতো মারতে লাগলাম। ইমন, বিধি ভাবি কল দিয়েছে। মায়ের মাঝখান দিয়ে তানভীর কথাটা বলে উঠল। ওকে, তোরা ওকে সাইজ কর, আমি আসছি। এই বলে তানভীরের হাত থেকে মোবাইলটা নিয়ে দূরে চলে আসলাম। হ্যাঁ বাবু, বলো। হেই, তুমি কি আমাকে ভুলে গেছো নাকি? বাবু, কাজ করছি, কাজ শেষ হলে কল দিব। দিবা কিন্তু। হুম, দিব। কল কেটে দিলাম। সাব্বিরের কাছে যেতেই খুব অবাক হয়ে গেলাম। সাব্বিরের শরীর দিয়ে আগের চেয়ে বেশি রক্ত বের হচ্ছে। তানভীরের দিকে তাকিয়ে দেখি ওর হাতে সেই ধারালো ব্লেডটা। কিরে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওকে এটা দিয়ে আঘাত করলি কেন? হালকাভাবে আঘাত করেছে, এত বেশি ক্ষতি হয়নি। ওকে হাসপাতালে নিয়ে যাস। এলাকার পোলাপানদের বললাম। আমাদের কাজ শেষ, এইবার আমরা ফিরে যাই। হুম, তাই ভালো। রাফি আর তানভীরকে নিয়ে রওনা দিয়ে দিলাম। এইদিকে সাব্বিরের ফ্রেন্ডরা ওকে খুঁজে পেয়ে হাসপাতালে নিয়ে গেল। এইদিকে আমার বাসায় আসতে আসতে প্রায় রাত হয়ে গেছে। রুমে আসতেই বিথি আমাকে জড়িয়ে ধরল। এই কি করছো? আমার পুরো শরীরে ঘাম লেগে আছে। তো কি হয়েছে? তোমার ঘাম আমার শরীরে লাগলেও খুব ভালো লাগে। আচ্ছা, আমাকে ফ্রেশ হয়ে আসতে দাও। না, আগে আমাকে জড়িয়ে ধরো, তারপর ফ্রেশ হতে যাবে। তোমার পাগলামি আর যাবে না। চুপচাপ যা করতে বলেছি তা করো। আমি আর কথা না বাড়িয়ে বিথিকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর আবার ছেড়ে দিলাম। এখন তো ফ্রেশ হতে যাওয়া লাগবে। ওকে, যাও। ফ্রেশ হয়ে এসে রাতের খাবারটা খেয়ে নিলাম। আমি আর বিথি রুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, তুমি না আমাকে কি উপহার দিবে? ব্যাপারটা ঠিক উপহার না, সারপ্রাইজ হবে। যাই হোক, তা কি সেটা? তোমার সকল ভয় আমি দূর করে দিয়েছি। কিসের ভয়? আমি মোবাইলটা বের করে ওর হাতে দিলাম। ভিডিওটা দেখো তো কেমন হয়েছে। বিথি মোবাইলটা হাতে নিয়ে সাব্বিরকে মারার ভিডিওটা দেখতে লাগলো। বিথি ভিডিওটা দেখে খুব অবাক হয়ে গেল। তুমি এই কাজের জন্য বেরিয়েছিলে? হুম, এই শিক্ষাটা দেওয়ার জন্য গিয়েছিলাম। তুমি আবার কেন ওইগুলো করতে গেলে? যে আমার পাগলিটাকে কষ্ট দিয়েছে তাকে আমি এত সহজে ছেড়ে দিব? কখনোই না। তাই বলে কি এত মারতে হবে নাকি? তোমার বুঝি মায়া হচ্ছে ওর জন্য? না, আমার কাছে অনেক খুশি লেগেছে, এতদিনে আমার ভয় আর রাগটা কমেছে। ওকে, এখন ঘুমিয়ে পড়ো। এইভাবে কেটে গেল কয়েকটি মাস। অফিসে বসে কাজ করছি, এমন সময় বিথির কল আসলো। হ্যাঁ বিথি, বলো। এই, তাড়াতাড়ি বাসায় আসতে পারবে? এখন তো আমি অফিসে আছি, কিভাবে আসবো? না, তোমাকে আসতেই হবে, আমি কিছুই জানি না। এই বলে বিথি কল কেটে দিল। এত তাড়াতাড়ি আসতে বলল কেন? কোনো সমস্যা হয়নি তো? কাজ ফেলে রেখে দ্রুত গাড়ি নিয়ে চলে আসলাম বাসায়। রুমে এসে দেখি বিথি শুয়ে আছে। কি হয়েছে, এইভাবে তাড়াতাড়ি আসতে বললে কেন? খুব তাড়াতাড়ি চলে এসেছি দেখি। কি হয়েছে? জানো, আজকে আমি অনেক খুশি, কারণটা শুনলে তুমিও খুশি হবে। তাহলে বলো সেই কারণটা। না, আমার লজ্জা করছে, তুমি বুঝে নাও। আরে তুমি না বললে আমি বুঝবো কেমনে, বলো প্লিজ। তুমি বাবা হতে চলেছো। বিথির কথা শুনে বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি কি ভুল শুনেছি নাকি? কি বলেছো আবার বলো। কেন শুনতে পাওনি? তুমি পিচ্চি বাচ্চার বাবা হবে। বিথির কথা শুনে এত খুশি হলাম যে বিথিকে কোলে তুলে ঘোরাতে লাগলাম। এই কি করছো, আমাকে নামাও, ভয় লাগছে খুব। না, আজকে নামাবো না, আজ আমি অনেক খুশি। ইয়াহু, হয়েছে, এবার আমাকে নামাও প্লিজ। বিথিকে কোল থেকে নামালাম। আজ সত্যি আমি অনেক খুশি, কারণ তুমি আমাকে সেরা গিফট উপহার দিতে যাচ্ছ। আগে আমার জন্য আচার নিয়ে আসো, তারপর কথা হবে। ওকে, এক্ষুনি যাচ্ছি। এই বলে ঘর থেকে বেরিয়ে যেতে মায়ের সাথে দেখা। কিরে,
বইয়ের জন্য আচার কিনতে যাচ্ছিস বুঝি? ইয়ে মানে মা, থাক আর লজ্জা পেতে হবে না, এখন যে কাজের জন্য যাচ্ছিস সেটা কর। হুম, দোকানে এসে বিথির জন্য নানান ধরনের চাটনি কিনলাম, বাসায় এসে বিথিকে দিলাম, এই নাও আচার, আর আজ থেকে তুমি কোনো কাজ করবে না। তাহলে কাজ করবে কে? সব তোমার, সব আমি কাজ করে দিব। তোমার কাজ হচ্ছে আমার পিচ্চিটার খেয়াল রাখা। তাহলে আমার খেয়াল কে রাখবে? তোমার খেয়াল আমি রাখবো। ওকে, দেখবো কেমন খেয়াল রাখতে পারো। হুম, তুমি এখন রেস্ট নাও, আমি আসছি। কই যাও তুমি? আসছি, তুমি শুয়ে থাকো। এই বলে বাসা থেকে বেরিয়ে তানভীরকে কল দিলাম। দোস্ত, একটু আড্ডা দেওয়ার জায়গায় আসতে পারবি? কেন, এখন আবার কি কাজ? তাড়াতাড়ি আয়, সব বলছি। ওকে। কল কেটে দিয়ে রাফিকে কল দিলাম। হ্যাঁ দোস্ত, বল। দোস্ত, একটু আমাদের আড্ডা দেওয়ার জায়গায় আসতে পারবি? ওকে, আমি আসছি। কল কেটে দিয়ে ফারিয়াকে কল করলাম। কিরে, এতদিন পর আমার কথা মনে পড়লো? এত কথা বলার টাইম নেই, আমাদের আড্ডাখানায় তাড়াতাড়ি আয়। কেন, এত জরুরি কেন? আসতে বলেছি, আসবি ব্যাস। ওকে, আসছি। কল কেটে দিয়ে আমি দ্রুত আড্ডাখানায় চলে গেলাম। গিয়ে দেখি একটা শালাও আসলো না, ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর তিনজন একসাথে আসলো। কিরে, তোদের আসতে এত দেরি হলো কেন? আরে ভাই, কল দিলে তো আর আসা যায় না, আমাদেরও তো কিছু কাজ থাকে। এখন এত কথা বাদ দে, আগে বল কেন ডেকেছিস। আজকে তোদের মন খুলে ট্রিট দিব, তাই ডেকেছি। কারণটা কি? আজ তোকে অনেক খুশি খুশি লাগছে। ঠিক ধরেছিস, আজকে আমি সত্যি অনেক খুশি। তা কিসের জন্য এত খুশি, কারণটা বলবি তো? আগে একটা রেস্টুরেন্টে চল, তারপর সব বলবো। হুম, আজকে তোর সব টাকা খরচ করব। আচ্ছা করিস, সব হারামিগুলোকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসলাম, ওরা ওদের পছন্দের খাবার অর্ডার করে দিয়েছে। এইবার বল কারণটা কি। জানিস, আমি বাবা হতে চলেছি। বাহ, খুব খুশি সংবাদ, অভিনন্দন জানাই। শালা, এত তাড়াতাড়ি খেলে দিয়েছিস। এই বলে ওরা হাসাহাসি করতে লাগলো। ওই শালা, কেলিয়ে দাঁত ভেঙে দিব কিন্তু। তানভীর, ঠিকই বলেছিস, কেমন করলি কামটা। এই, তোরা চুপ থাকবি? তোদের বেলা আসুক, তারপর দেখাবো মজা। বন্ধু, আমি মজা করেছি, মাইন্ড করিস না। আরে ধুর, মাইন্ড নেওয়ার কি আছে? এইভাবে ওদের সাথে কতক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম, এসে দেখি বিথি অপ্রয়োজনীয় কাজ করছে। এইটা দেখে মেজাজ গরম হয়ে গেছে। এই, তোমাকে না বললাম কাজ না করতে? তাহলে এইগুলো কেন করছো? আমি এখনো পুরো অসুস্থ হয়ে যাইনি, কাজ করতে পারবো আমি। তবুও তুমি কোনো কাজ করবে না। একটু করলে সমস্যা নেই তো? একবার বলেছি না এইসব না করতে, আমার কোনো কথাই তো তুমি শুনছো না। আমার ধমক খেয়ে বিথি একবারে চুপ হয়ে গেছে, আর ভয় পেয়েছে অনেক। আমার কোনো কথার জবাব না দিয়ে চলে গেল রুমে। কিছুক্ষণ টিভি দেখে রুমে এসে দেখি লাইট অফ করা। লাইটটা অন করে দেখি বিথি বিছানার এক কোণে গাল ফুলিয়ে বসে আছে, হয়তো আমার কথায় কষ্ট পেয়েছে। আমি গিয়ে ওকে ধরলাম। এই, তুমি আমাকে ধরবে না। ও মা, আমার পাগড়িটা বুঝি আমার সাথে খুব রাগ করেছে? এই বলে বিথিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এই পাগলি, আমি কি তোমার খারাপ চেয়েছি নাকি? দেখো, তুমি যদি কাজ করো, আলা না করুক, তোমার কোনো ক্ষতি হয়ে গেলে আমার কি হবে? তাই বলে আমাকে ধমক দিবে? ওকে বাবা, সরি, আর দিব না, এইবারের মতো মাফ করে দাও। দিব একটা শর্তে, বলো রাজি কিনা। কি সেই শর্ত? আমাকে প্রতিদিন ঘুম পাড়িয়ে দিতে হবে। ওকে রাজি, তুমিও কোনো কাজ করবে না? ওকে, করব না। রাতে বিথির কথা মতো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও ঘুমিয়ে গেলাম।